চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ বরাবরই মানবজাতির কেন্দ্রবিন্দু। সে আগ্রহ আরও বাড়িয়ে দিল পূর্ণ সূর্যগ্রহণের খবর। চলতি বছরের বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত, কেননা এমন বিরল সূর্যগ্রহণ আবার দেখতে পাব 125 বছর পর। আগামী মাসে পূর্ণ সূর্যগ্রহণে অন্ধকার হয়ে যাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর কিছু কিছু অংশ। এই জন্য 8 এপ্রিল বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রের 100 স্কুল। কিছু কিছু জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে ক্লাস নেওয়া হবে এবং শিক্ষার্থীদের দেওয়া হবে সূর্যগ্রহণ দেখার বিশেষ চশমা। প্রথমে সূর্যগ্রহণ হবে মেক্সিকোতে, এরপর ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের দিকে চলে আসবে। বিরলে সূর্যগ্রহণ দেখার জন্য অপেক্ষা করছেন লাখ লাখ মানুষ। তবে পুরোপুরি খালি চোখে সূর্যগ্রহণের দিকে তাকালে চোখ ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওক্লাহোমা, আকলানসাস, মিজৌরি, এলিনয়, কেন্টাকি, ওয়াহিও, পেনসিলভেনিয়া, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার ও মেইনে দেখা যাবে এই সূর্যগ্রহণ। এছাড়া টেনেসি ও মিশিগানের কিছু অংশে দেখা যাবে। এরপর সূর্যগ্রহণটি সরে যাবে কানাডার দিকে। এমডি সোহান, বাংলাদেশ।